কেন্দ্রীয় মন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় দিনহাটার ভেটাগুড়িতে এই মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তৃণমূলের দুই ব্লক সভাপতি অনন্ত বর্মন, দীপক ভট্টাচার্য, আব্দুল জলিল আহমেদ প্রমুখ। এই মিছিলকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। বুধবার ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান রতন বর্মন সহ বেশ কয়েকজন গ্রাম পঞ্চায়েত সদস্যদের নিয়ে বিজেপিতে যোগদান করেন। এরপরেই উদয়ন গুহ রতনের সন্ধানে ভেটাগুড়ি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, ভেটাগুড়ি অভিযানের ডাক দেয়। আর সেই ডাক থেকেই সেই মিছিলের আয়োজন হয় ভেটাগুড়িতে। দিনহাটা ও সিতায় বিধানসভা কেন্দ্রের কয়েক হাজার কর্মী সমর্থক এদিনের এই মিছিলে অংশ নেয়। এদিনের এই মিছিল ভেটাগুড়ি ফুটবল মাঠ থেকে বের হয়ে গোটা এলাকা পরিক্রমা করে। এদিন মিছিল শেষে উদয়ন গুহ বলেন, রতন আমরা কত সংগ্রহ করছি দুই একদিনের মধ্যে দেখাবো। আগামী রবিবারের মধ্যে দেখা যাবে যে দিনাটায় কত রতন আমাদের দ্বারা সংগ্রহিত হলো। কাজেই কে রতন গেল, কোথায় রতন গেল, সে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমরা শুনেছিলাম আজকের মিছিলের কারণ হচ্ছে, আমরা শুনেছিলাম যে বুধবার দিন কেউ কেউ বলবার চেষ্টা করেছে মিশন ভেটাগুড়ি। তা আজকে তাদের দেখিয়ে দিলাম যে মিশন ভেটাগুড়ি, আপনি কুয়োর ব্যাঙ, আপনি ভেটাগুড়িতেই আবদ্ধ থাকবেন, আপনার ক্ষমতা হবে না দিনাটার কোথাও গিয়ে এই রকম মিছিল করা, মিটিং করা। নিশ্চিত আজকে বলেছি যে যে কৌতু চেনে সে রতন ধরে রাখতে পারে না, রতনের দোকানেই তো ঢোকে সব। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039। ফাড়ে ফাড়ে।